হাই ওয়েলকাম টু অল হেলথ অ্যান্ড বিউটি ফ্রম ইজিয়াল ইংলিশ এই অ্যাকচুয়ালি ভিডিওটা আমার এই মুহুর্তে করার কোনো প্ল্যান ছিল না কিন্তু আমি কেন এই ভিডিওটা করছি দু তিন দিন আগে একজন একটা ছেলে ইউটিউব করছে সে মনে করে নিজেকে মেকআপ আর্টিস্ট কিন্তু সে প্র্যাকটিক্যালি পেইন্টার যে দেওয়ালে জানলায় পেন্ট করে সে পেন্টার কেন মেকআপ আর্টিস্ট এরকম হতে পারে না মেকআপ আর্টিস্টে যে অত জিরো নলেজ এরকম তো হতে পারে না তো নিজেকে মেকআপ আর্টিস্ট হয়তো মনে করেছে কিন্তু প্র্যাকটিক্যালি ও দরজা জানলা পেন্টার সে ফেসে পেন্ট করে তার বাইরে কিছু জানে না সে বলছে মানে কত রকম পাগল থাকে সে বলছে

খুব ক্লিয়ার আইডিয়া থাকার কথা যে ক্যারেক্টার অ্যান্ড কানসিলারের তফাতটাকে তাই তোমাদের জন্য যারা নতুন শিখছে কনসিলার অ্যান্ড ক্যারেক্টার বেসিক তফাতটা একটু ছোট্ট করে বুঝে নেবে এই কনফিউশনটা কিন্তু করবে না এরকম ক্যারেক্টার একরকম কনসিলার কনসিলার একরকম ক্যারেক্টার এরকম এই পাগলের মতো এটা কোনো জায়গায় শেখানো হয় না ক্যারেক্টার অ্যান্ড কনসিলার তফাতটা ক্লিয়ারলি শেখানো হয় প্রত্যেক ইনস্টিটিউটে অন্তত যে কোনো নাম করা মায়ুরি কি কী শেখায় আহুতি কী শেখায় মৌসুমি কী শেখায় কি শেখায় রিয়া কি শেখায় এরা শেখায় না বাট এই মাঝে মাঝে কোথায় থেকে এরা শেখেছে কি না তাও জানি না যে আগে জানলা পেন্ট করতো এখন দরজা পেন্ট করছে এখন ফেস পেন্ট করছে এরা নিজেকে যে আর্টিস্ট মনে করে এরা উল্টোপাল্টা বলে তো তোমাদের যারা নতুন শিখছ তাদের জন্যে ক্যারেক্টার অ্যান্ড কনসিলারের তফাৎ খুব ক্লিয়ারলি বোঝা উচিত তো দেখা যাক এখানে আমাদের ছবি আছে ক্যারেক্টার লেফট সাইডে এটা হচ্ছে ক্যারেক্টার আর এইটা হচ্ছে কনসিলার প্যালেট তো ক্যারেক্টারে কিন্তু আমাদের গ্রিন আছে কনসিলারের কোনো গ্রিন নেই গ্রিন থাকবে না হ্যাঁ তো এখানে যেরকম গ্রিন এই এগুলো হচ্ছে কালার হুইল এটাকে বলা হয় কালার হুইল তো একটা কালারকে অফ করতে গেলে তার অপোজিট কালার দিয়ে আমরা মেকআপ করি যে কালারটাকে আমাদের কারেকশন করতে হয় তার রেড কালারকে কারেকশন করতে গেলে গ্রিন গ্রিন কালারকে কারেকশন করলে তো এইভাবে অপোজিট কালার এটা কালার হুইল দিয়ে করা হয় কনসিলারে কোনো দিন গ্রিন বা ব্লু থাকবে না যা স্কিন টোন একেবারে ফর্সা থেকে আরম্ভ করে মিডিয়াম কমপ্লেকশন ফেয়ার মিডিয়াম যত কোনো নর্মাল কমপ্লেকশন হয় একদম ফর্সা থেকে একদম শ্যামবর্ণ পর্যন্ত যত রকম নর্মাল স্কিন কমপ্লেকশন হতে পারে সেই রেঞ্জটা থাকবে এখানে কোনো গ্রিন থাকে না কারণ কারোর স্কিন গ্রিন হয় না কারোর স্কিন ব্লু হয় না তো এই ধরনের কালার কিন্তু থাকবে না কিন্তু এখানে কিন্তু যদি ডিসকালারেশন হয়ে যায় তাহলে কালারটাকে কারেক্ট করার জন্যে এখানে সব এই গ্রিন পাবে পার্পল পাবে এগুলো পাবে তো ক্যারেক্টার এই সব কালারে হয় গ্রিন হয় এখানে কিন্তু কোনোদিন গ্রিন ব্লু পাবে না এটা নর্মাল স্কিন এটা মানুষের স্কিন কি হতে পারে একবারে ফর্সা থেকে একেবারে যে পর্যন্ত যত কোনো রেঞ্জ সেরকমই কিন্তু কনসিলার হয় তাই ক্যারেক্টার অ্যান্ড কনসিলার একটা থফাত আর একটা তফাত বলে দিচ্ছি এটা অনেক জায়গায় উল্টো ক্যাপিটাল হয়ে গেছে কিন্তু এটা আমার লেখা নয় এটা ইন্টারনেট থেকে নেওয়া তাই ক্যাপিটাল স্মল কোনো গন্ডগোল আছে আচ্ছা কন্সিলার ভেরিয়াস শেডস টু ম্যাচ ইউর স্কিন টোন তোমার স্কিন টোনটা কি তোমার স্কিন টোনটা কি হতে পারে তো স্কিন টোন একদম ফরসা থেকে মিডিয়াম মিডিয়াম ডার্ক সব রকম স্কিন টোনে আসে গ্রিনে আসে না গ্রিন কোনো দিন স্কিন টোন হতে পারে তোমার স্কিন কি কি হতে পারে সেরকমই আসে আর এটা কি আসে গ্রিন পার্পল এইসব কালার আসে গ্রিন কালার স্কিন কালার হয় না ইয়েলো হয় না যদি না সে জন্ডিস যদি না হয় সে ইয়েলো হয় না বাট গ্রিনও হয় না কেউ দেখেছ পাতার মধ্যে একবারে গ্রিন স্কিন এরকম হয় না কিন্তু ক্যারেক্টারটা এই ধরনের কালারে আসে ওয়ার এস কনসিলার কিন্তু তোমার যে নর্মাল স্কিন তোমার যেরকম থাকবে সেরকমই আসবে কনসিলার কি আছে হাইটস ব্লেমিশেস অ্যান্ড ডার্ক সার্কলস আমরা যে স্কিনকে হোমোজিনেস করার জন্যে যেখানে ছোট্ট থাকে তো পাশের সারাউন্ডিং স্কিনের সঙ্গে একটা ইউনিফর্ম করার জন্যে আর এটা ডিসকালারেশন যে কালার আমি ঢাকতে চাই তার অপোজিট কালার কালার হুইল যেটা দেখাচ্ছিলাম অপোজিট কালার দিয়ে এটাকে ঢাকা হয় নিউট্রালাইজ করা হয় এটা হচ্ছে ইস অ্যাপ্লাইড বি থাকবে না এখানে এটা বি থাকবে না Uh, एटा टू बी हो एक्चुअली टू बी बा इस बी थक गया इस अप्लाइड आफ्टर फाउंडेशन और एटा हो चाहे बिफोर फाउंडेशन कैरेक्टर के दो बिफोर फाउंडेशन कंसीलर के दो आफ्टर फाउंडेशन तो कैरेक्टर जिता बिफोर फाउंडेशन जिता ग्रीन थक बे पर्पल थक बे एटा क्या है डिसकलरेशन के ऑपोजिट कलर व्हीलर ऑपोजिट कलर রকম শেড অনেক রকম শেড হতে পারে বাট তোমার যে কোনো নর্মাল স্কিন টোন ফর্সা থেকে একদম যত যতগুলো স্কিন টোন সেই টোনেই আসবে কোনো দিন গ্রিন থাকবে না আর এটা মাইনার যে ব্লেমিশ থাকে মাইনার থ্রুটি থাকে তো আশাপাশি যে সারাউন্ডিং কালারের সঙ্গে হোমোজিনিস করার জন্য হয় আর এটা কিন্তু কালারকে পুরো ঢাকার জন্য। কোনো জায়গায় ব্ল্যাক আছে ওটাকে পুরো ঢাকতে হবে তাহলে কালার বিলে অপোজিট যে হয়

দশজন কুড়ি জনকে দেখবে কত রকম স্কিন টোন হতে পারে তোমরা যখন বাসে যাবে দেখবে কত রকম স্কিন টোন হতে পারে এই স্কিন টোনের রেঞ্জ যেটা ওই জন্য এটা রেঞ্জ পাওয়া যায় তো আশা করি তোমরা আর মধ্যে কোনো কনফিউজ করবে না উল্টো পাল্টা ইউটিউব হতে থাকে যা মেকআপ আর্টিস্ট নয় যে ওই যে ছেলেটা সে দরজা জানলার পেন্টাররাও আজকাল ইউটিউব করছে তোমরা তোমাদের প্রপার ইনস্টিটিউট যেটা ভালো ইনস্টিটিউট থেকে তোমাদের যে ট্রেনার তার কাছ থেকেই জানবে তো গুড বাই তোমাদের জন্য অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো মেকআপ আর্টিস্ট হবে আমরা আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে ঠেল দেন থ্যাংক ইউ